আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনাটা করব, ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে, এবং স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্বের বিষয় সেটা। এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ার পরে ত্রিপুরা রাজ্যে এবার এলেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানানো হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে, এবং সেখানে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে প্রথম রাজ্যে পদার্পণ ঘটেছে রাজ্যের সাংসদ পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিকের। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, এবং গাড়িতে করে একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে প্রতিমা ভৌমিককে। রাস্তার দুধারেই প্রচুর দলীয় কর্মী সমর্থকরা সেখানে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষরাও দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন। বিজেপি দলের পক্ষ থেকে সেখানে রাজীব ভট্টাচার্য এবং তার পাশাপাশি টিঙ্কু রায় তারা ছিলেন সেই জায়গাতে, এবং সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে স্বাগত জানিয়েছেন। দলীয় নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক সকলেই সেখানে ছিলেন, এবং সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে এক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে ত্রিপুরাতে আসা মাত্রই। সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন যে এই কেন্দ্রীয় মন্ত্রকে তার জায়গা হওয়াটা শুধুমাত্র তার নিজস্ব নয়, গোটা রাজ্যের জন্য একটা গর্বের বিষয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আগামী দিনে আরও সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন সেই অঙ্গীকারবদ্ধই তিনি হয়েছেন। যদিও কোভিড পরিস্থিতি, কিন্তু তারপরেও প্রচুর সংখ্যক সাধারণ মানুষ কিন্তু গিয়ে জড়ো হয়েছেন প্রতিমা ভৌমিককে দেখার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, এবং বিমানবন্দরে নামার পরপরই মাটিতে প্রণাম করে নিজে বিমানবন্দরে প্রবেশ করলেন, তারপর ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রচুর মানুষের জনসমাগম সেখানে ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা বিমানবন্দরে, বিমানবন্দরেও একই রকম ভাবে গোটা রাস্তাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি জানাচ্ছেন শুনব। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, রাজ্যের মাননীয় সভাপতি শ্রী মানিকশা মহোদয়, ডক্টর মানিকশা মহোদয় এবং সর্বোপরি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি থেকে আমার যত বরিষ্ঠ নেতৃত্ব রয়েছে, আমার কৃষ্ণতম থেকে রাষ্ট্রীয় সভাপতি পর্যন্ত সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমার অভিনন্দন জ্ঞাপন করছি। আর আজকের দিন 16 আগস্ট আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী, আমি ওনার চরণ আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। নমস্কার। ভারত মাতা কি তারা শুনলেন প্রতিমন্ত্রী কি বলেছেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। প্রচুর সংখ্যক বাইক এবং সাধারণ মানুষের মিছিলের মাঝখানে সাংসদ প্রতিমা ভৌমিককে আজকে ত্রিপুরা রাজ্যে উষ্ণ অভ্যর্থনা চালানো হয়েছে। যদিও কোভিড বিধি সেখানে রয়েছে, কিন্তু তারপরেও মানুষের আবেগকে সেই জায়গাতে বলা চলে যে ঠেকানো যায়নি। প্রচুর সংখ্যক মানুষ সেখানে ভিড় করেছে। বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।